প্রিয় শিক্ষার্থী, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আশা রাখি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। রাজারহাট পাইলট হাই স্কুলে নিয়মিতভাবে অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে। আমরা বিভিন্ন বিষয়ের উপর পাঠদান করে আসছি। তোমরা এই ক্লাসগুলো আমরা আশা রাখি দেখতেছ এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারতেছ। আমি শচীন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের উপর একটি ক্লাস নেব, অধ্যায় ৬। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা যদি সম্মিলিতভাবে কোনো কাজ করি তাহলে সেই কাজটা অত্যন্ত ভালো হয়, খুব সহজে করা যায়। মূলত এই বিষয়ের উপর নিয়েই আজকে আমি আলোচনা করব। তো সমবায় কথাটার সাথে আমরা সবাই পরিচিত। সমবায় অর্থ হল সম্মিলিতভাবে কাজ করা। কিছু সংখ্যক লোক সীমিত পরিসরে যদি একত্রিত হয়ে কোনো কাজ করি তাহলে সেই কাজটা খুব সহজ হয়। এটা হলো সমবায়ের একটা মূল বেস, মূল ভিত্তি। তো যেহেতু আমি কৃষি শিক্ষা বিষয়ের উপর ক্লাস নেব, তো কাজেই আজকে আমি এই কৃষি সমবায় এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলব। তো প্রিয় শিক্ষার্থী, আচ্ছা, কৃষি সমবায়, তাহলে কথাটা থেকে তোমরা বুঝতেছ যে কৃষিকাজ করতে গেলে আমাদের অনেক কিছুরই দরকার। যেমন ধরো এখানে কিছু পয়েন্ট লেখা আছে, তোমরা লক্ষ্য করো যে কৃষি কাজ করতে গেলে আমাদের প্রথম লাগবে মূলধন সংগ্রহ করতে হবে, কারণ মূলধন ছাড়া কোনো কাজই করা যাবে না। তারপরে কৃষি যান্ত্রিকীকরণ, বর্তমান প্রযুক্তির সময় যে কোনো কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি। তো কৃষি কাজে বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমরা কৃষি কাজটাকে খুব সহজে করে থাকি, এটা হলো কৃষি যান্ত্রিকীকরণ। আর এই কৃষি যান্ত্রিকীকরণ করতে গেলে যে যন্ত্র লাগবে, এক একটা যন্ত্রের দামও বেশ। সেচের জন্য বা বিভিন্ন কাজ করার জন্য যে আমাদের যন্ত্রগুলো লাগবে, এগুলো যদি আমাদের এই কৃষি সমবায় থাকে তাহলে সেখান থেকে অর্থের যোগান সহজে হবে এবং আমরা কৃষিকে যান্ত্রিকীকরণ করতে পারব। তারপরে আসি ফসল উৎপাদন। কৃষির মূল লক্ষ্য হলো ফসল উৎপাদন করা। আমরা যাই কিছু করে থাকি, অনেক কিছুই করলাম, কিন্তু ফসল যদি ভালো উৎপাদন না হয় তাহলে আমাদের সব পরিশ্রম সব বিনিয়োগ বৃথা। এজন্য কি দরকার, যে ফসল উৎপাদন যাতে ভালো হয় এ চেষ্টা করতে হবে। তারপরে আসতেছে সংগ্রহ। এই ফসলটা যে উৎপাদন হলো, এই ফসল সংগ্রহ করতে গেলেও এখানেও কি আছে, মূলধনের প্রয়োজন আছে, জনবলের প্রয়োজন আছে। এখন দেখা যাচ্ছে যে আমরা ধান কাটতেছি যন্ত্রের মাধ্যমে, একদিনে একর জমির ধান আমরা কাটতে পারি, সেটা একসঙ্গে মারাই হচ্ছে, ঝাড়াই হচ্ছে। তো এগুলোর জন্য আমাদের কি দরকার, যন্ত্রের দরকার। এই যন্ত্রের মূল্যও বেশ। এজন্য যদি আমাদের সমবায় থাকে, সমবায়ের ভিত্তিতে আমরা কি করতে পারি, এই ফসল সংগ্রহ করতে পারব। তারপর ফসল সংগ্রহ করার পর ফসল সংগ্রহোত্তর পরিচর্যা। আমরা ফসল সংগ্রহ করলাম, এটাকে যদি ঠিকমতো সংরক্ষণের ব্যবস্থা না নিই, ঠিকমতো পরিচর্যা না করি, তাহলে পোকামাকড়ে খেয়ে ফেলবে, বা দেখা গেল যে যদি তার আর্দ্রতা বেশি থাকে তাহলে সে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এটার কী করতে হবে, পরিচর্যা করতে হবে, ভালো করে শুকাতে হবে, ভালো জায়গায় শুষ্ক জায়গায় রাখতে হবে, গুদামজাত করতে হবে। এই কাজগুলো আমাদের করা লাগবে। তারপরে গুদামজাত করতে হবে। এখন দেখা গেল যে আমাদের দেশে
ধনী কৃষক নাই বললেই চলে, বেশিরভাগই হচ্ছে কি মধ্যবিত্ত দরিদ্র। তা এখন সমবায়ের মাধ্যমে আমরা সহজেই এই কাজটা কিন্তু করতে পারবো। তারপরে পরিবহনের জন্য ফসল এখান থেকে এখানে আনা নেওয়ার জন্য আমাদের পরিবহনের জন্য যানবাহন লাগবে, সেটা আমরা সময়ের ভিত্তিতে সেটা সংগ্রহ করতে পারবো। তারপর বাজারজাতকরণ, এটাও আমরা সমবায়ের ভিত্তিতে সহজেই করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই কৃষি সমবায় যদি একটা গ্রামে একটা পাড়ার মধ্যে কিছু সংখ্যক কৃষক একত্রিত হয়ে করা যায়, তাহলে সরকারও সেক্ষেত্রে আগায় আসবে, সরকারও সেখানে আগায় আসবে কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য। ইভেন যদি সরকারি নিয়ম নীতি মেনে করা হয়, সেটা সরকার সেখানে নিবন্ধন দেবে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের লোন বা ঋণ বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে আমরা পেতে পারি। তো এখানে এই যে কৃষি সমবায়ের যে গুরুত্বটা, এই গুরুত্বটাও অনেক বেশি গুরুত্বের মধ্যে যেমন আসতেছে যে আমাদের একটা প্রচলিত কথা আছে যে দশের লাঠি একের বোঝা, যে কোনো কাজ যত বড়ই হোক যদি দশজন মিলে করা যায় তাহলে কি হবে, কাজটা খুব সহজেই হবে। আবার আরো এরকম কথাও আছে যে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা কাজের জন্য একটা বড় ধরনের প্রজেক্ট করে সেখানে কাজের জন্য আমরা একটা কি করলাম, মূলধন সংগ্রহ করলাম, সেখানে ইনভেস্ট করলাম, দেখা গেল যে কোনো কারণে যে আমাদের এই উদ্দেশ্যটা লাভজনক হলো না, সেক্ষেত্রে এই যে একটা ঘাটতি, এইটাই একজন বা দুইজনের পক্ষে এই ঘাটতিটাকে খুব কঠিন ব্যাপার। তো এ কারণে যদি আমরা সমবায়ের ভিত্তিতে করি তাহলে কি হবে, এই ঘাটতিটা সবাইরই ঘাড়ে কিছু কিছু করে যাবে এবং এটা অতি সহজেই সামলায় নেওয়া যাবে। তো এ কারণে আমাদের দেশে যেহেতু উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে এবং আমাদের দেশের যে কৃষি সমাজ সেরকম ধনী নয়, মধ্যবিত্ত বা দরিদ্র, তো সমবায়ের ভিত্তিতে যদি কাজগুলো করা যায় তাহলে আমাদের দেশের যে মূল চালিকা শক্তি কৃষি, এবং কৃষিকেই বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড, তাহলে এই দেশের মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড যদি সোজা হয় তাহলে কি হয়, আমরা সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব, দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, এদেশের লোকজনও এগিয়ে যাবে, আমাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। তো মূলত হচ্ছে যে কৃষি সমবায় আমি মনে করি যে আমাদের দেশের জন্য একান্ত দরকার, সমবায়ের ভিত্তিতে আমরা কাজ করব, এগিয়ে যাব সবাই মিলে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। তোমরা যে যেখানেই আসো ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, করোনা মুক্ত থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি যে তোমরা সংসদ টিভিতে সরকার যে ক্লাসগুলো প্রতিদিন পরিচালনা করতেছেন, সরকার এর উপর অনেক জোর দিচ্ছেন, তোমরা সংসদ টিভির বিভিন্ন ক্লাসগুলো দেখবে, আমাদের স্কুল থেকে যে অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে এগুলো দেবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।